দেখরে কন্যা দুঃখ ভুলে দুঃখ ভুলে নতুন দিনের বাঁধন খুলে খুলে দেখুক রে তোর মন হোক না শুধুই না উত্তর 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 শোন রে কন্যা রে কন্যা কাজের ফাঁকে কাজের ফাঁকে নতুন ভোরে সূর্য ডাকে সূর্য ডাকে শুনুক রে তোর মন হোক না শুধুই উত্তর 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 উই ওয়ান্ট দ্যাট কাইন্ড অফ লিটারেসি দ্যাট কাইন্ড অফ এডুকেশন which will help the child or the learners to know their own environment better, to know their own position better, so that it can be integrated with their life. It does not harm, you know, their harmony or their way of thinking. The worst thing is to go to literate because he does not know or she does not know. Knowledge and literacy are different. In India, there may be illiterate persons, that very civilized, very sophisticated. They know about epics and this and that, plenty knowledge about nature, nature's working, things like that. So it's very wrong to think that they know nothing, we are going to teach them. Actually, we who go to teach, people like us, they know nothing. Until and unless there is a full bond of respect between the teacher and the learner, they are on the same level, no literacy program can become successful. Education has to be taken to the door of women with respect, respecting her hours. As you, when you come to me, I tell you, I can't give you this time. You agree to it, you accommodate my time. Their time also has to be accommodated, and they also get the same respect as you people are giving me all the time. Aloka, Aloka, ba, bibi raag hoye chhe. Ami kothiner jonno bari jabo, babar kache. Keno? Swami mukh dekhte ar bhalo lagche na, naki shashurir? স্বামী তো নিজের মুখ দেখানোর জায়গা রেখেছে নাকি? দিন রাত তোমার মুখ দেখাও পাপ। তোমার স্পর্ধা কিন্তু দিন দিন বেড়ে চলেছে অলকা। জেনে রাখো, আমার নাম রমেন চৌধুরী, জমিদার প্রতাপ চৌধুরীর একমাত্র সন্তান। তোমাকে যতদিন না আমি কুকুরের মতো নিজের স্ত্রীর সাথে কিভাবে কথা বলতে হয় সে শিক্ষাও তুমি পাওনি দেখছি। রাখো, তোমারও বিদ্যের বহন আমার জানা আছে। কদিন ওই সাক্ষরতা কেন্দ্রে গিয়ে কতগুলো কাগের ঠ্যাং বগের ঠ্যাং শিখেছো, তাই না? আরে বাবা, স্বামী তাড়িয়ে দিলে রোজগার করে তো দুমুঠো অন্ন জোগাড় করবার মুরদ নেই। বড় বড় কথা শোনো, ভালো করে শুনে রাখো। আমার এখানে থাকতে হলে আমার মতো করে থাকতে হবে, আমার মতো করে চলতে হবে। মামা, তুমি আমার দীক্ষা করো মামা, কিন্তু এখনো পর্যন্ত তোমার ঠিক হিসেবটা বুঝতে পারি না। এইটা কেন মামা? হিসেবের খাতায় বেহিসেবি করিসনি শ্যামলা, তাহলে সব হিসেব গোলাতে পারবি। এটা আমায় কে বলতো জানিস? আমার দীক্ষা গুরু প্রখ্যাত খাজাঞ্চি, হ্যাঁ, নিত্যানন্দ খাসনবিশ মহাশয়, কর্তাবাবুর আমল থেকে আছি। হিসেব নিয়ে কেউ কোন শব্দটি করতে পারেনি এই দ্বিজেন দত্তর সাথে। এবার কর্তামা শুনছি নাকি আমাকে একটা মেডেল দেবে সততার জন্য? আমাকে একটা মেডেল দাও না মামা। হবে রে হবে, আমার আর কদিন। চৌধুরী বাড়ি হিসেবে খাতা তো তখন তো তোর হাতেই উঠবে। বাবু, ছোট বাবু একবার ডেকেছেন। আমাকে না মামাকে? খাজাঞ্চিখানে খবর দিতে বলেছে, এখন তোমরা বোঝো কে যাবে।
আচ্ছা মাথা ঠান্ডা করে এখানে হিসেব করতে হয় নাকি? হ্যাঁ কাজ শেষ হলে দেখবো ফোন, তুই এখন যা। মামা আমাকে তুমি ট্রেনিং দিয়ে যাও মামা। আরে চৌধুরী বাড়ি হিসেবে ট্রেনিং দেওয়ার কিছু নেই, 265 সঙ্গে 430 যোগ করতে হলে ওদের নাভিশ্বাস উঠে যাবে। আরে ওদের টাকা আছে, পেটে বিদ্যা বলতে তো কিছু নেই। শোন রমেন বাবু, রোজ রাত্রে পেটে ঢালে গল গল তরল জিনিস, সেই জিনিস এবার তোকে বাজার থেকে কিনে হাতে ধরিয়ে দিয়ে আসতে হবে, বুঝেছিস? 80 টাকার মালটা 120 টাকা হলো কেউ বুঝতে পারবে না, কেউ চ্যালেঞ্জ করবে না, কেউ হিসেব রাখবে না। নিম ঝিলে টাটকা মাছের চারা ফেলবো, ছিপ দেবো, মাছ তুলবো, খাবো, পাথানে দুটো গরু দুধ দোয়াবো, গ্লাসে ঢালবো, খাবো, রেল লাইন অব্দি জমি সব আমার। তখন তল্লাটে জমিদার হবে শ্যাওলার। কিন্তু হবে তো মামা? হবে হবে, সব হবে, শুধু আমার কথা মতো চালিয়ে যা, বিলে শুধু চুপচাপ দিতে হবে টিপচাপ। পারবি তো? পারবো পারবো মামা, তোমার আশীর্বাদ থাকলে নিশ্চয়ই পারবো। মা এবার বারচণ্ডীর ব্রত হলো না, সত্যনারায়ণ পুজোও হলো না, যদি অনুমতি করেন তাহলে ব্যবস্থা করি। বিয়াক্কেলে পয়সা নষ্ট করা তোমার স্বভাবে দাঁড়িয়ে গেছে বৌমা, ওম কেষ্ট ঠাকুরের মতো বর পেয়েছ, তাকে ছেড়ে শেষে কি না সত্যনারায়ণ পুজো? রমেনের আশীর্বাদ নাও, দেখবে মঙ্গল হবে। যদি অনুমতি করেন তাহলে একবার বাড়ি ঘুরে আসি, অনেক দিন বাবা মাকে দেখিনি, বড্ড মন কেমন করছে। শোনো বৌমা, আমার যখন 9 বছর বয়স তোমার শ্বশুরমশাই কাছে গেছিলেন, বিয়েও হয় সেখানে, তারপর দেখতে দেখতে 50টা বছর কোথা দিয়ে যে কেটে গেল বুঝতেই পারলাম না। এর মধ্যে আমি বাপের বাড়ি কবার গেছি জানো? হাতে গুনে 5 বার, তার মানে 10 বছরে 1 বার। বাপের বাড়ি যাবে, বাতের ব্যথায় বলে আমার প্রাণ যায়, ঠ্যাং টেপার লোক নেই, আর উনি ঢ্যাং ঢ্যাং করে চললেন বাপের বাড়ি। তা বলে এইভাবে বন্দী হয়ে থাকতে হবে সারা জীবন? বিয়ের আগে এই কথা আমার বাবা মাকে কেন বলেননি? কেন বলেননি যে আমার স্বামী মদ্যপ, মাতাল, শাশুড়ি পাগল? কি আমি পাগল, রমেন মাতাল? তুমি কি এমন সতীপনা দেখাচ্ছ বৌমা? ওই তো কটা টাকা পণ দিয়েছিল তোমার বাবা, তার নিজের টাকার অন্য এতদিন নিজেই তো ধ্বংস করেছ। তখন কত ভালো ভালো কথা, মেয়েটাকে ঘরে নিয়ে যান বেয়ান, আপনার বাকি টাকা বছর ঘুরতেই পেয়ে যাবে। ন্যাকা ন্যাকা কথা শুনলে হরবৃত্তি আমার জ্বালা করে। আজই রমেনকে আমি বলছি, বিদেয় কর বিদেয় কর, এ বউ বদলে নতুন বউ ঘরে নিয়ে আয়। আর যাই হোক, এ বউ অত সহজে বদলানো যাবে না, এ বউ আপনার সুপুত্রের মতো মুখ্য নয়, আইন জানা আছে। মনোতোষ বাবা, মনোতোষ তুই কতদিন পরে এলি বলতো? উফ, বাতের ব্যথায় প্রাণটা আমার যায় রে। তোমাকে যত দেখি দুঃখে আমার বুক ফাটে গো মামি। সে তো হবেই বাবা, সাতকুলে তুই তো আমার একমাত্র ভাগ্নে। এ কি চেহারা করেছো তো বলো মামি? অত্যাচার, অবিচার, অনাচার, স্বেচ্ছাচার, এমন সুলক্ষণা বৌজার ঘরে, তার চেহারা তো এমনিই হবে। প্রাণটা যে ধরে রাখতে পেরেছি এই আমার 14 গুষ্টির ভাগ্যি ভালো।
লিস্টি জানতে চেও না, লিস্টি জানতে চেও না, ওই বৌমার অত্যাচারে লিস্টি জানতে চেও না। সত্যি মামির জন্য এত কষ্ট হয় না আমার? কত শখ করে এই অশিক্ষিতের সংসারে একটা লেখাপড়া জানা বউ এনেছিল বলো। কথায় বলে না, পড়াশোনা জেনো না, লেখাপড়া করাবো ঘরে এনো না। বলে বুঝি বিদেয় করব, ঝেটিয়ে বিদেয় করব। রাজরানী করে ঘরে এনেছিলাম, ভিকিরি করে তবে ছাড়ব। আচ্ছা রমেন খুশি বউয়ের উপর? বাবা মন, তুই একটা নতুন ফুরফুরে বেশ অশিক্ষিত মেয়ে দেখ না, আমার বেশ ফাইফরমাস খাটবে। এই ব্যথা হাঁটুটার উপরে উঠে নাচানাচি করবে, আমার কথা শুনবে, দেখ না। তুমি কিছু ভেবো না মামি, মেয়ে ঠিক জোগাড় হয়ে যাবে। কিন্তু তুমি তখন থেকে খালি বলে যাচ্ছ মেয়ে খারাপ মেয়ে খারাপ। অলকার কথা একটু বলো না গো, মনটা হালকা করে বাড়ি যায়। এখন আবার দ্বিজেনের পেছনে পড়েছে, বলে কিনা ঘরে পুকুর চুরি করছে। এই এই জন্যই বলে জানো তো, এই মেয়েরা লেখাপড়া শিখলেই এই সন্দেহ প্রবণতা বাড়ে। কথা কথা বলে বাপের বাড়ি চলে যাবো। তা যাক না। মরুন, আমার এই বাতের হাঁটুর উপরে উঠে নাচবে কে শুনি? তাছাড়া গুষ্টি না খাওয়ার জন্য তো একটা লোক চাই নাকি? ও যা মেয়ে, লাথি মারলেও বিদেয় হবে না। তার চেয়ে বলি কি মামি, মন দিয়ে শোনো, সসম্মানে নরম নরম কথায় ওকে বাপের বাড়ি পাঠিয়ে দাও। এ বাড়ির দরজা ওর জন্য চিরদিনের মতো বন্ধ করে দাও। ওটাও তো অত সহজ নয় রে মন, লেখাপড়া জানা মেয়ে, বুদ্ধি আছে ষোলো আনা, হাঁ করলেই তো সব কিছু ধরতে পেরে যায়। রমেনকে দিয়ে আমি চেষ্টা চালাচ্ছি, মোট কথা বিদেয়কে আমার করতেই হবে। রাম দুই তিন চার পাঁচ। মামা কি হয়েছে? কিছু না। বিজনবাবু, আরে ছোট গিন্নিবা, আরে আসুন আসুন। বাজারের ফর্দে যা আছে তা অর্ধেক মাল আসেনি, অথচ হিসেব আছে ষোলো আনার, ব্যাপারটা কি? দেখেছেন তো সব গোলমাল হয়ে গেছে। এই এই বেটা, এই বেটা শ্যামলালের কোচ। আমি আবার কি করলাম? চুপ। এই নিয়ে এই মাসে তিন তিনবার এরকম হলো, হিসেবের খাতাটা আমাকে একবার দেখিয়ে নেবেন। কেন? না না ঠিক আছে, দেখাবো। মামা কথাই বলে রাখে হরি মারে কে? লে হালুয়া, এটা তো পুতের কাঁটা, ছাড়তে হবে, নিজেই ছেটে যাবে। বিশু হরিপদ, হরিপদ। এই যে বাবু, তোরা থাকিস কোথায়? ওই দিকে ছিলাম। যা খাজাঞ্চি বাবুর কাছ থেকে দুটো বোতল নিয়ে আগে। আমি জানতাম আজ এমনই একটা কিছু হবে, দড়ি টানা টানি খেলা, একবার ওদিকে ধরে আমায় টানছে তো এদিক দিয়ে আমায় বেঁধে দিচ্ছে, আমি যে কোথায় যাই? কেন দাঁড়িয়ে রইলি কেন? যা বাবু, দ্বিজেনবাবু বলেছেন আজকে থেকে মদের বোতল কেনা বন্ধ, আর ওই বউ ঠাকুরুনির বিনা অনুমতিতে সব খরচাই বন্ধ। না না না, কার হুকুমে দ্বিজেন বাবুর এত ক্ষমতা? ডাক 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 তো মাকে ডাক। কি হয়েছে, কি হয়েছে ছোট বাবু? দ্বিজেন বাবু, বড় বাবু তোমাকে চাকরি দিতে পারে, কিন্তু ছোট বাবু তোমার চাকরিটা খেতে পারে। আমি আমি তোমার স্পর্ধা কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে দ্বিজেন বাবু। কার কথা শুনে চলবো আমি ঠিক বুঝতে পারছি না, পাই পয়সার হিসেব রোজ ছোট গিন্নিমাকে দিয়ে আসতে হয়। উনি বলেছেন এখন থেকে সমস্ত বাজে খরচ বন্ধ। আমি আমি তো কি করি, আমার আমার স্পর্ধা মাফ করবেন কর্তাবাবু। চৌধুরী পরিবার গিন্নিদের কথায় চলে না,
চলে কর্তাদের কথায়। তোমার গায়ে যাতে আঁচড়টি না লাগে সেটা আমি দেখব। এখন যাও যাও, আধ ঘন্টার মধ্যে দুটো বোতল নিয়ে এসো। বোতল আমার চাই। দাদা। আরে শুনো মা, কতদিন পরে এলি বলতো? বড় বিপদে পড়ে তোমার কাছে ছুটে এসেছি দাদা। বিপদ? কেন, কি হয়েছে? বৌদি নেই তো। থাকলেই বাকি কেন, অলকা কি কোনো নতুন গন্ডগোল পাকিয়েছে? নে পাকাতে আর কতক্ষণ, যা একটা বউ জুটিয়েছ। যাকি কি হয়েছে বল। তুমি তো জানো দাদা, আমাদের বাড়ি দোতলার ভিত, অনেক দিনের শখ, উপরে একটা সুন্দর ঘর বানাবো, কিন্তু কিছু টাকার দরকার ছিল দাদা। ওহো, টাকার দরকার তাই বল। কিন্তু তোর বড়ের তো রোজগারপাতি বেশ ভালোই, সমস্যা কোথায়? ব্যবসায় টাকা লাগিয়ে উনার এখন মন্দার বাজার। দাদা, লক্ষ্মী দাদা আমার, তুমি তো আমাকে আগেও কত টাকা দিয়েছো, এবার দিলে আবার একটা নতুন শখ মেটাতে পারি। তুই টাকা চেয়েছিস, আমি কি না দিয়ে পারি? হ্যাঁ, কিন্তু তোর বৌদি জানে? জানে মানে, রীতিমতো মুখ ঝামটা দিয়ে বললো, টাকা দাদার হিসেব দাদার, যাও দাদার কাছ থেকে চেয়ে নাও গে। তা কত টাকা দরকার বল, আমি দুজনকে বলে দিচ্ছি। উফ বাবা, দুজন দাদাকে তো বললাম, কি বললো জানো? বৌদি নাকি বলেছে দাদার অনুমতি আনলে হবে না, বৌদির অনুমতি ছাড়া ভাড়ার থেকে নাকি এক পয়সাও বার করা যাবে না। এত বড় কথা দিজেন বলেছে? দিজেন দাদার দোষ কিসে? সব কলকাটি যে নাড়ছে তাকে তুমি চিন্তা এত দেরি করছো দাদা। আমার খায় আমার পরে, আবার আমার উপরই ছড়ি ঘোরায়, এ তো আমি বরদাস্ত করবো না। আচ্ছা টাকা আমি তোকে দিচ্ছি, কিন্তু দিজেনের কাছে হিসেব থাকবে যে টাকা আমি নিয়েছি। আশা করি আমার নিজের টাকার ওপর আমার নিজের অধিকার এখনো হারায়নি। কি বলছো বৌমা, দিজেন? দিজেন এসব কাজ করতেই পারে না। না বৌমা, আমাদের বাড়ির লোককে তুমি এতটা খারাপ ভেব না। মুখোশের আড়ালে মানুষজনকে চিনতে একটু সময় লাগে বইকে, কিন্তু যখন সত্যিই চিনতে পারবেন তখন তখন অনেক দেরি হয়ে যাবে। আর হ্যাঁ, কাল আমি একবার বাড়ি যাব। আপনি 50 বছরে 5 বার কাছাড়ে যেতে পারেন, আর আমি 2 বছরে 3 বার যাব, আপনারা আটকাতে পারবেন না। যাচ্ছ যাও, কিন্তু ফিরে এসে এ বাড়ির দরজা বন্ধও দেখতে পারো। যদি ফিরেই আসি তাহলে ঘরে ঢুকতে কোনো অসুবিধা হবে না। গ্রামে গাছে উঠতাম আমি, এ বাড়ির পাঁচিল পেয়ারা গাছের থেকে উঁচু নয়। তা বলে সব বাক্স প্যাট্রা নিয়ে চলে এলি, কাজটা কি ভালো করলি মা? অনেক চেষ্টা করেছি মা, কিন্তু যতদিন না ওরা ঠেকে শিখবে আমাকে ওরা বিশ্বাস করবে না মা। কিন্তু তো হাজারক স্বামীর ঘর, কোনো জিনিস ভেঙে গেলে কি জোড়া লাগে রে মা? সম্পর্ক তো ভাঙেনি বাবা, শুধু চিড় ধরেছে, প্লাস্টার করলে সময় আটটা থেকে জুড়ে যাবে। আর মাথার উপর তোমরা রয়েছ, আমার আর চিন্তা কিসে? শোনো শোনো, মেয়ের আমার কথা শোনো, কত স্বপ্ন কত আশা নিয়ে মেয়ের বিয়ে দিয়েছিলে না, জমিদার বাড়ির ছেলে, রাজপুত্রের মতো চেহারা, কে জানতো সমস্যাটা শেষ পর্যন্ত ঠেকবে কি লেখাপড়ায়। মুখ্যতে মুখ্যতে বিয়ে হলে কোনো ঝামেলাই হতো না, সাক্ষরতা কেন্দ্রে গিয়ে তোমার মেয়ে দিগ্গজ হয়েছে, আরো পাঠাও। তোমরা মিছিমিছি এত উত্তেজিত হচ্ছ মা, আমায় একটু সময় দাও, আমার বিশ্বাস আমি সফল হবই। দেখো আইন অনুযায়ী তোমার স্বামী ডিভোর্স ছাড়া বিয়ে করলে সে জেল খাটবে, তাহলে তোমার কোনো চিন্তা নেই। আর সাক্ষরতা কেন্দ্রে তুমি তো বেশ কিছুদিন হাতের কাজও শিখেছো। একটা কথা মনে রেখো অলকা, মেয়েদের নিজেদের উপর আস্থা যোগায় শুধুমাত্র স্বনির্ভরতা। অলকা তুই এত ভেঙে পড়িস না, আমরা সবাই তো তোর পাশে আছি, দেখবি তোর স্বামী একদিন তোর কাছে ফিরে আসবেই, নিজের ভুল নিজেই বুঝতে পারবে। কিন্তু ওদের বাড়ির বউ হিসাবে আমি একটা কথা কিছুতেই মেনে নিতে পারছি না,
একটা লোক ওদের দুর্বলতা সুযোগ নিয়ে দিনের পর দিন পুকুর চুরি করে যাবে? যার বিয়েতে হুঁশ নেই পাড়াপড়শি ঘুমবে। পাড়াপড়শি তো নয় দিদি, আমি তো ওদের পরিবারেরই একজন ভাবতাম নিজেকে। কিন্তু কিন্তু ওরা আমাকে বিশ্বাস করতে পারলো কই? এখন নিজেকেই অপরাধী মনে হয়। দুঃখ করিস না অলকা, নিজের উপর ভরসা রাখ, দেখিস এর প্রতিদান তুই একদিন পাবি। সারা দিন সারা রাত এতটুকু বিশ্রাম না নিলে শরীরটা থাকবে কি করে বল? অর্ডারগুলো কালকের মধ্যে সাপ্লাই করতে হবে মা, গুডউইলের একটা দাম আছে তো। হ্যাঁ রে, রমেনের বাড়ি থেকে কোনো চিঠিপত্র? ওসব কথা থাক মা, ওসব নিয়ে আর আমি ভাবি না। বর্তমান নিয়ে আছি, ভবিষ্যতের কথা ভাবি, স্বপ্ন দেখি না, এই নিয়েই শান্তি পাই মা। টাকা কোথায় মামা? টাকা দুটোই ফাঁকা, কি করলে মামা? তুমি আমায় পথে বসিয়ে দিয়ে চলে গেলে, আমি তোমায় এত বিশ্বাস করতাম মামা, এখন এতগুলো টাকা তোমার মনে এসেছিল, আমি এই ছোট কর্তার কাছে কি জবাব দেব মামা? হে ভগবান, আমি যে গরিব কি করি মামা? সব ক্যাশ বাক্স ফাঁকা করে দিয়ে মামা জানে কোথায় কেটি পড়িছে। দিজেন বাবু ঠিক করে বল শ্যামলাল, নইলে তোকে শুধু জানা বানাবো। মা মন সাত দিব্যে কেটে বলতেছি, কথা বাবু আমার কোনো দোষ নেই গো, আমি লোভে পড়েছিলাম এটা সত্য, দু পাসানা কমিশনও মামা দিত, কিন্তু এরকম হাজার হাজার টাকা, কথা বাবু সত্যি বলতেছি আমার কোনো দোষ নাই গো। এই ক্যাশে কত ছিল? হ্যাঁ কত টাকা ছিল ক্যাশে বলতেছি? দু মাসের টাকা ব্যাংকে জমা দেয় নাই। হ্যাঁ যখনই বলতাম বলতো এই ক্যাশ বাক্সই নাকি ব্যাংক, তা ওই দু কুড়ি হাজারের উপরই হবে। কি রে বসে বললি যে? পুলিশটা পল্টনটা বলতেছি ঘরের তলায় দিব্যি কেটে বলতেছি, ওই ছোট গিন্নিমারে ফাঁকি দিতে পারতো না মামা, গিন্নিমার নেকা করা জানতো বটে। ও বউ আমার মুখরা হলো লক্ষ্মী ছিল, টকাশ টকাশ কথাগুলো সইতে পারতাম না, কিন্তু কথাগুলো তো ঠিকই বলতো। জানিস অমিন, ওই বউ কিন্তু আমাকে বলেছিল দিজেন পুকুর চুরি করছে। কত বিশ্বাস ছিল আমার দিজেন বাবুর ওপর, নিজের বউকে বিশ্বাস না করে ওই বেটা চোরকে বিশ্বাস করেছিলাম। কথা বাবু গো আমার বড় অন্যায় হয়ে গেছে গো, আমি যদি আগে থেকে আপনাদের কথাগুলো বলতাম তাহলে অমন গিন্নিমারে বাড়ি ছাড়তে হতো না গো। কেন, তোদের কর্তাবাবু বলেছিল না লেখাপড়া যেন বউ ঘরে আনবে না? নিজে তো পেটে কোনো বিদ্যে ধরিসনি, বইয়ের বিদ্যেতে না হয় চলতিস, তা নয় কেবল বেলিল্লা পাড়া, বউ যেন তোর সম্পত্তি খেতে এসেছে, এবার হয়েছে তো? আর যদি বৌমা বাড়িতে থাকতো তাহলে দিজিনের এত সাহস হতো? যা হবার তা তো হয়েই গেছে মা। বউটাকে ভুলিয়ে ভালিয়ে ঘরে নিয়ে আয়, এখনো সময় আছে, শ্যামলাল যদি পরে দিজিনের মতো হয়ে যায় তাহলে তো সারি সর্বনাশ, পথে বসতে হবে আমাদের। আজও আমরা নিজেদের স্বার্থের কথাই ভেবে চলেছি মা, বউকে ঘরে আনবো কেন না হিসেবের খাতা দেখতে? আমরা কখনো নিজেদের দোষটার কথা ভেবে দেখেছি? কোনো দিন ওকে বউয়ের মর্যাদা দিয়েছি? যখনই ও আমাদের ভালো করতে চেয়েছে তখনই ওর প্রতি অবিচার হয়েছে, অত্যাচার হয়েছে। তুই আজ শুধু আমাকেই দোষ দিচ্ছিস, নিজের দোষটা তো দেখছিস না? দেখছি মা দেখছি, আর দেখছি বলেই তো নিজেকে ক্ষমা করতে পারছি না, আমি যাই মা। কি রে এই অবেলা আবার কোথায় বেরোচ্ছিস? মা এখন রওনা না দিলে আরো দেরি হয়ে যাবে, ওকে আর ফেরানো যাবে না। কিন্তু পুলিশ পল্টন কিছুই তো ঠিক করলি না, দিজেন কেমনি এমনি ছেড়ে দিবি?
মা দিজেনকে শাস্তি দেওয়ার ভারটা তোমার বৌমার উপরই ছেড়ে দাও। এই বেটা, হা করে বসে আছিস যে, যা দিজেনের খোঁজ কর। মামা, মামা গো, মামা। কি ব্যাপার, তুমি এখানে? আমি তোমাকে নিয়ে যেতে এসেছি অলকা। হঠাৎ? আমি শ্যামলালের মুখে সব শুনেছি, আমার ভুল আমি বুঝতে পেরেছি অলকা। আমি জানি, আমি জানি যে তোমার সামনে দাঁড়াবার মতো অবস্থা আমার নেই, তবুও যদি একটা সুযোগ দাও। মা কোথায়? মা কি কাছাড় গেছে? না, মাও খুব অনুতপ্ত। তোমার সাক্ষরতা কেন্দ্রে যাওয়া নিয়ে কত ব্যঙ্গ করেছি, অথচ আজ আমি বুঝতে পেরেছি অজ্ঞানতার অন্ধকার কত ভয়ঙ্কর, জ্ঞানের আলোর কাছে সে বার বার হেরে বসে। মার সেখানে বলি বুঝি? তুমি তাহলে আমাকে ক্ষমা করবে না? না। বেশ, আমি চলি। যদি কখনো মনে করো তবে বাড়িতে ফিরে এসো, দরজা খোলাই থাকবে। আমাদের বাড়ি যাবে না? বিয়ের পর প্রথমবার শ্বশুর বাড়িতে যাবো, কিন্তু কি মুখ নিয়ে যাবো বলতে পারো? চলো আমার সঙ্গে চলো। তোমাদের বাড়ি যেতে পারি, কিন্তু একটা শর্ত। বলো। তোমাকে আর মাকে নিয়ে রোজ সন্ধ্যায় বসবে আমাদের সাক্ষরতার ক্লাস, কি রাজি তো? এক বাক্যে। দেখ রে কন্যা, দুঃখ ভুলে ভুলে নতুন দিনের বাঁধন খুলে খুলে দেখুক রে তোর মন, হোক না শুধুই না উত্তর উত্তর।